বাঙালিরাও খেতে পারে, নন বেঙ্গলিরাও খেতে পারে। কারণ এই যে ফিশটা সম্বন্ধে আমি বলছি, ফিশ ওরিয়েন্টেড রান্নাটা করছি, সেই ফিশ ওরিয়েন্টেড যে ফিশ ডামেন সেটা নন বেঙ্গলিরাও খায়, বাঙালিরাও। চলুন শুরু করা যাক আজকে রেসিপি। আর শুরু করার আগে একটু বলে দিই, আমার নতুন চ্যানেল, আপনারা প্লিজ একটু ভালোবাসা দিন, একটু সাবস্ক্রাইব করে দিন, একটু লাইক করে দিন, একটু কমেন্ট করে দিন, আর অবশ্যই ফলো অ্যান্ড শেয়ার করুন। আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো রুই কাসুন্দির মাখামাখি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস মতো রুই মাছ। রুই মাছটা কালকে আনা হয়েছিল, সেই জন্য ধুয়ে ফ্রিজের মধ্যে হলুদ মাখিয়ে। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে একদম স্লাইস স্লাইস করে কুচি করে নিচ্ছি। আর এখানে একটা আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দিলাম। এবার আমি একটা গোটা টমেটোকে হাফ হাফ করে দিয়ে দিলাম মিক্সিং জারে। তো এবার আমি মিক্সিং জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা আপনার ঝাল অনুসারে দেবেন আপনারা। তো এবার আমি মিক্সিং জারের মধ্যে 4 কোয়া মতো রসুন দিয়ে দিলাম। তো এবার আমি মিক্সিং জারের মধ্যে 1/2 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম। তো এরপরে আমি মিক্সিং জারের মধ্যে একটুখানি কুচানো ধনে পাতা দিয়ে দিলাম। তো এরপর আমি মিক্সিং জারে সমস্ত মশলা মেশানোর জন্য একটু জল দিয়ে দিলাম। মশলার পেস্টটা যাতে স্মুথ হয় তার জন্য 1/2 চামচ মতো একটুখানি তেল দিয়ে দিলাম। মশলাটা আমাদের পেস্ট হয়ে গেছে, দেখুন টেক্সচারটা কতটা স্মুথ হয়েছে। এবার রুই মাছগুলো তো আগের থেকে হলুদ মাখানো ছিল, এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে নিলাম। আমি এগুলা গরম বসিয়ে দিচ্ছি, প্যানটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, এটা আপনারা মাস্টার্ড অয়েলও করতে পারেন। তো এরপর প্যানের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখানো একটুখানি এটা আলতোভাবে সাঁতলে নেব, এটা বেশি ভাজা হবে না, একদম হালকা হালকা সাঁতলে নেওয়া হবে। মাছটার একটা পিঠ হালকা হালকা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে নিচ্ছি, এই মাছটা বেশি ভাজা চলবে না। মাছটা হালকা করে সতে করা বা অল্প করে ভাজা হয়ে গেছে, তো এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে সতে করে এইভাবে করে আমি তুলে নিয়েছি, দেখে নিন। তো এবার এই সতে করা মাছটার মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত একসাথে পেস্ট করা, আর সাথে ধনে পাতা একসাথে পেস্ট করে যে মশলাটা তৈরি করেছি ওই মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি। তো এবার পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা নুন হলুদ দিয়ে মাখানো ছিল, নুনটার পরিমাণটা মেপে দেবে। এবার আমি মাছের মধ্যে টেস্টের জন্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, এটা আপনার ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আমি মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে মতো হলুদ, হলুদটাও পরিমাণ মতো দেবেন, কারণ মাছে আগের থেকে হলুদ মাখানো আনো। এবার মাছের ম্যারিনেশনটার মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হয় না, এতে কালারটা ভালো আসে। আর আমি মাছের ম্যারিনেশনটার মধ্যে দিয়ে নিচ্ছি কাসুন্দি 3-4 চামচ মতো। আমি ধোয়া পরিষ্কার হাত দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে 10 মিনিটের মতো এটাকে ছেড়ে দেবো। কেদিন মাছটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে, তো এখন এটাকে 10 মিনিটের মতো রেখে দেবো, এর ভিতরে যাতে মশলাগুলো ঢোকে। এবার আমি প্যানটাকে গরম বসিয়ে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে নিচ্ছি, আমার কাছে মাস্টার্ড অয়েল নেই তাই রিফাইন্ড অয়েলেই করছি। তো 10 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি মশলা মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, সবকটা একসাথে দেবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। কড়াইতে ম্যারিনেট করা মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার যে ম্যারিনেট করা বাকি মশলাটা রয়েছে সেটা এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। মাছের মধ্যে ম্যারিনেট করা বাকি মশলাটা দিয়ে দিয়েছি, এবার এটাকে স্লো আছে ভাপে ভাপে হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মাছের মশলা থেকে তেল বেরিয়ে এসছে, তো এবার আমি মাছগুলোকে হালকা হাতে উল্টে নিই। মাছগুলোকে হালকা হাতে উল্টে নিয়ে এবার মাছের মশলার যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মাছগুলো একটু সিদ্ধ হয় আর এটা একটু গ্রেভি গ্রেভি মতো হয়। মাছে জল দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম মশলাগুলোর সাথে। মাছে আমি যে জলটা দিয়েছিলাম গ্রেভির জন্য সেটা শুকিয়ে গেছে, অনেকটা কামা খামা হয়ে গেছে রুই মাছ রান্নাটা। এবার আমি এটাকে ভালো করে সার্ভ করে নিচ্ছি, এটাকে ভালো করে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসছি। তৈরি এবং সব হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রুই কাসুন্দির মাখামাখি। তো আমি এবার টেস্ট করে দেখে নিচ্ছি রুই কাসুন্দির মাখামাখিটা কেমন হয়েছে। জাস্ট অসাম। এরকম এই ভালো ভালো রান্না দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর
পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন।